ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস 9 অথবা ক্লাস 10 যে কোনো ক্লাসেরই গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, এটা পরীক্ষায় 3 নম্বর অবশ্যই থাকবে। আমি আজকে এই ভিডিওর মধ্যে মোটামুটি গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বে যে সমস্ত নিয়মগুলো আছে যেগুলো মুখস্থ করতে হবে বা তোমার শব্দার্থগুলো অবশ্যই তোমার মুখস্থ করবে, এগুলো মুখস্থ করার পরে আমি আর একটা ক্লাস দেব, সেই ক্লাসের মধ্যে কীভাবে তোমাদেরকে পরীক্ষা লিখতে হবে সেটা অবশ্যই আমি তোমাদের মধ্যে তুলে ধরবো। তাহলে তুমি দেখতেই পাচ্ছ সবাই যে আজকের টপিক হচ্ছে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। ওকে, তো আমাদের কীভাবে মুখস্থ করতে হবে এইগুলো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব খাতায় টুকে নেবে, আশা করি তোমাদের উপকার হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, চলো দেখা যাক। প্রথমে আমাদের যেটা হচ্ছে অ্যাক্ট। ওকে, অ্যাক্ট নিয়ে দেখো, প্রথমে হচ্ছে তোমাদের অ্যাক্ট অন। অ্যাক্ট অন মনে হচ্ছে ক্ষতি করা, অ্যাক্ট অন মনে কি ক্ষতি করা। তাহলে আমি উদাহরণ দিয়েছি, ফাস্ট ফুড এফেক্টস অন আওয়ার হেলথ। ফাস্ট ফুড অর্থাৎ ফাস্ট ফুড আমরা যে সমস্ত বাজারে খাই, অর্থাৎ আমরা বলতে পারি ফাস্ট ফুড আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। তাহলে এফেক্টস অন, অ্যাক্ট অন মানে ক্ষতিকারক, এফেক্টস অন মানে হচ্ছে ক্ষতিকারক। এর ফর্মস অফ ফ্রেজাল ভার্ব, ফর্ম অফ ফ্রেজাল ভার্বটা কী হবে বলো তো, অ্যাক্টস অন। কী হবে? অ্যাক্টস অন। দুই নম্বর হচ্ছে অ্যাক্ট আপন। অ্যাক্ট আপন মানে হচ্ছে নির্ভর করা, ডিপেন্ডস অন মানে হচ্ছে নির্ভর করা, বা অ্যাক্ট আপন মানে হচ্ছে নির্ভর করা। তারপর হচ্ছে অ্যাক্ট ফর মানে পক্ষে কাজ করা, তারপর ওয়ার্কস মানে পক্ষে কাজ করা, এর ফর্মস ভার্ব হবে অ্যাক্টস ফর। তারপর দেখো অ্যাক্ট আপ টু মানে অনুসরণে কাজ করা, উদাহরণটা বলছি আমাদেরকে, হি ইজ ডুইং অ্যাকর্ডিং টু হিজ মাস্টার্স অর্ডার। তাহলে ডুইং হচ্ছে, ডুইং কথার অর্থ হচ্ছে অনুসারে কাজ করা, তাহলে এর ফর্মস ভার্ব হচ্ছে অ্যাক্টিং আপ টু, অ্যাক্টিং আপ টু। নেক্সট দেখো আমাদের হচ্ছে ব্রেক। কী রয়েছে? ব্রেক, ব্রেক ডাউন। প্রথমে দেখো ব্রেক ডাউন মানে হচ্ছে ভেঙে পড়া। হিজ হেলথ হ্যাড ফেলড থ্রু হার্ড ওয়ার্ক, বলছে হ্যাড ফেলড, ফেলড মানে কি ভেঙে পড়া, আর ফর্মস ভার্ব হচ্ছে ব্রোকেন ডাউন। তারপর দেখো ব্রেক ইনটু মানে ভেঙে ঢোকা, বলছে ইন্টার্ট মানে হচ্ছে ভেঙে ঢোকা। যেগুলো এই অক্ষরে দেখতে পাচ্ছ আমার এখানে কালি করা রয়েছে, সেগুলো মানে সেই অর্থটা করে তোমরা মুখস্থ করবে। ব্রেক ইনটু মানে ভেঙে ঢোকা, ইন্টার্ট মানেও ভেঙে ঢোকা, ব্রক ইনটু। তারপর দেখো হচ্ছে ব্রেক আউট মানে হচ্ছে প্রাদুর্ভাব হওয়া, তাহলে অ্যাপিয়ার মানে হচ্ছে প্রাদুর্ভাব হওয়া বা আবিষ্কার হওয়া, আর তোমার ফর্ম হচ্ছে ব্রকেন আউট। তারপর দেখো ব্রেক আপ মানে শেষ হওয়া, এন্ডস মানেও শেষ হওয়া, আর ফর্মস আপ হচ্ছে ব্রেকস আপ। এবার আমরা দেখবো ব্রিং নিয়ে, ব্রিং অ্যাবাউট মানে ঘটানো, কজেস মানেও ঘটানো, আর ফর্মস ভাব হচ্ছে ব্রিংস অ্যাবাউট। ব্রিং ডাউন মানে কমানো। তারপর হচ্ছে এখানে উদাহরণটা দেখো, দ্য প্রাইসেস অফ পেট্রোল হ্যাজ বিন লওয়ার্ড, অর্থাৎ আমাদের যদি কোনো সেন্টেন্সে লওয়ার্ড কথাটা থাকে তাহলে অবশ্যই আমরা এই ব্রিং ডাউনটা ফ্রেজাল ভার্ব হিসেবে লিখবো, আর ফর্মস ভাব কি, ফর্মস অফ ফ্রেজাল ভাবে কী লিখতে হবে, ব্রট ডাউন। তারপরে তো কী আছে, ব্রিং আপ মানে লালন পালন করা, রিহার্স মানে লালন পালন করা, আর এর ফর্মস ভাব হচ্ছে ব্রিংস আপ। তারপরে দেখো ব্রিং আউট, ব্রিং আউট মানে প্রকাশ করা, পাবলিশ মানে হচ্ছে প্রকাশ করা, তার এই ফ্রেজাল ভাব হচ্ছে ফর্মস ব্রট আউট। তোমরা এগুলো অবশ্যই প্রথমে খাতায় টুকে নাও, তারপর তোমরা বুঝতে পারবে। দেখো এগুলো তোমাদের অবশ্যই ক্লাস 9 এবং ক্লাস 10 যারা পড়ো তাদের আশা করি খুবই উপকার হবে, তোমার খাতায় টুকে নাও, এগুলোর মধ্যে সব মানে তোমাদের পরীক্ষায় অবশ্যই 100% আসবেই আসবে। দেখো তারপর কী রয়েছে, ক্যারি অন চালিয়ে যাওয়া, কন্টিনিউ, কন্টিনিউ মানে কি, কন্টিনিউ মানে কি রে চালিয়ে যাওয়া, তারপর ফর্মস হচ্ছে ক্যারিড অন। তারপর দেখো ক্যারি আউট মানে পালন করা, এক্সিকিউট মানে হচ্ছে পালন করা, আর ফর্মস ভাব হচ্ছে ক্যারি আউট। তারপরে কাম দিয়ে দেখো, কাম অ্যাবাউট মানে ঘটা, হ্যাপেন মানে হচ্ছে ঘটা, তারপর ফ্রেজাল ভাব হচ্ছে কাম অ্যাবাউট। তারপরে কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা, রিকভার্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা, তাহলে কী হবে, কেম রাউন্ড। তাহলে যেহেতু এখানে পাস্ট টেন্সে রয়েছে সেহেতু এটাকে পাস্ট টেন্সে করতে হবে আমাদের, কেম রাউন্ড। কাম অ্যাক্রস হঠাৎ সাক্ষাৎ পাওয়া, তাহলে মেট মানেও কি সাক্ষাৎ করা, তাহলে এর ফর্মস ফ্রেজাল ভার্ব হবে কেম অ্যাক্রস।
কাম বাই মানে পাওয়া, তারপরে গেট মানে কি বলতো পাওয়া, তাহলে ফর্মস ফ্রেজাল ভার্ব হবে কাম বাই। তারপর দেখো হচ্ছে ডেল দিয়ে দেখো, ডেল ইন মানে, ডেল ইন মানে হচ্ছে ব্যবসা করা, আর ট্রেডস মানে হচ্ছে ব্যবসা করা, এর ফর্মস ফ্রেজাল ভার্ব হচ্ছে ডেলস ইন। তারপর রয়েছে কি দেখো ডেল আউট, ডেল আউটটা দেখাতে পাচ্ছি না, ডেল আউট দেখো দেখো ডেল আউট, ডেল আউট মানে হচ্ছে ভাগ করা, ডিভাইডেড মানে হচ্ছে কি বলতো ভাগ ভাগ করা, আর এর ফর্মস অফ ফ্রেজাল হবে কি ডেলট উইথ। তারপর দেখো ডেল উইথ মানে কি আলোচনা করা, অ্যাবাউট মানেও আলোচনা করা, এর ফ্রেজাল ভার্ব হচ্ছে ডেলস উইথ, ডেল উইথ মানে হচ্ছে ব্যবহার করা, বিহেভস মানে হচ্ছে ব্যবহার করা, ডেলস উইথ। তারপরে ডু দিয়ে দেখো, ডু ওকে ডু অ্যাওয়ে উইথ তুলে দেওয়া, অ্যাবলিস্ট মানে হচ্ছে তুলে দেওয়া, আর ফর্মস অফ ফ্রেজাল ভার্ব কী হবে ডান অ্যাওয়ে, ডান ডান অ্যাওয়ে উইথ। তারপরে দেখো ডু ইন মানে মেরে ফেলা, কিল্ট মানেও মেরে ফেলা বা হত্যা করা, ফর্মস ভার্ব হবে ডান ইন। ডু আপ গুছিয়ে রাখা, অর্ডার মানে হচ্ছে ইন অর্ডার মানে হচ্ছে গুছিয়ে রাখা, ডু আপ, ডু উইথ মানে সহ্য করা, টলারেট মানেও সহ্য করা, ডু উইথ। তারপর ফল দেখো, ফল ফল অন মানে আক্রমণ করা, অ্যাটাক্ট মানে হচ্ছে আক্রমণ করা, এর ফর্মস অফ ফ্রেজাল ভার্ব কী হবে ফেল অন। ফল আউট মানে হচ্ছে কলহ করা, আর কোয়ারেলট মানে হচ্ছে কলহ করা, ফেল আউট। ফল থ্রু মানে ব্যর্থ হওয়া, ফেলট মানে হচ্ছে ব্যর্থ হওয়া, এর যে ফর্মস অফ ফ্রেজাল হবে ফলেন থ্রু। ফল ইন মানে ভেঙে পড়া, তার ফল ইন মানে ভেঙে পড়া, আর এর যে উদাহরণটা আছে দেখো দ্য হাউস কলাপস ডিউরিং রেন, এখানে কলাপসড হবে এবং ফর্মস ফ্রেজাল হবে ফেল ইন। তারপরে দেখো গেট দিয়ে রয়েছে, তাহলে গেট আপ মানে ঘুম থেকে ওঠা, ওয়েক আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা, আর ফর্মস অফ ফ্রেজাল হচ্ছে গেট আপ। তারপরে গেট অ্যাট মানে নাগাল পাওয়া, রিচ মানে হচ্ছে নাগাল পাওয়া, ফর্মস অফ ফ্রেজাল হচ্ছে গেট অ্যাট, গেট ওভার মানে হচ্ছে অতিক্রম করা, ওভার কাম মানে হচ্ছে অতিক্রম করা, গট ওভার, গেট থ্রু মানে পাস করা, সাকসেস মানে পাস করা, গেট থ্রু। তাহলে গিফট দিয়ে দেখো, গিফট অ্যাওয়ে মানে হচ্ছে বিতরণ করা, ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে বিতরণ করা, গিভ অ্যাওয়ে গিভ আপ ত্যাগ করা, লিভ মানে হচ্ছে ত্যাগ করা, আর ফর্মস অফ ফ্রেজাল হচ্ছে গিভ আপ। গিভ ইন মানে বশত স্বীকার করা বা সারেন্ডার্ড মানে হচ্ছে বশত স্বীকার করা, গিভ ইন, গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা, ডিস্ট্রিবিউটেড মানে হচ্ছে বিতরণ করা, গিভ অ্যাওয়ে, গিভ অফ মানে নির্গত হওয়া, আর এখানে বলা হচ্ছে ইমট মানে হচ্ছে নির্গত হওয়া, গিভ অফ। তবে দেখো গো রয়েছে, গো অন মানে চালিয়ে যাওয়া, কন্টিনিউ মানে হচ্ছে চালিয়ে যাওয়া, ফর্মস অফ হচ্ছে গো অন, গো আউট মানে নিভে যাওয়া, আর এক্সটিংগুইশড মানে হচ্ছে নিভে যাওয়া, গান আউট, গো ওভার মানে হচ্ছে পরীক্ষা করা, এক্সামিন মানে হচ্ছে পরীক্ষা করা, গো ওভার, গো থ্রু মানে ভালোভাবে পরীক্ষা করা, এক্সামিন বলতে পারি বা থ্রুলি বলতে পারি, হ্যাঁ মানে ভালোভাবে পরীক্ষা করা, ফর্মস অফ ফ্রেজাল হচ্ছে ওয়েন্ট থ্রু। তারপরে হোল্ড দেখো, হোল্ড ইন, হোল্ড ইন মানে হচ্ছে সংযত করা, আর এই যে ফ্রেজাল ভার্ব হচ্ছে কিপ ইন চেক, তার ফর্মস ফ্রেজাল ভার্ব হচ্ছে হোল্ড ইন, হোল্ড অন মানে অপেক্ষা করা, ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা, হোল্ড অন, হোল্ড টু মানে লেগে থাকা, স্টিক মানে হচ্ছে স্টিক টু মানেও লেগে থাকা, হোল্ড টু। কিপ দিয়ে দেখো, কিপ অ্যাওয়ে মানে হচ্ছে দূরে থাকা, স্টে অ্যাওয়ে মানে হচ্ছে দূরে থাকা, আর এর ফর্মস অফ ফ্রেজাল হচ্ছে কিপ অ্যাওয়ে, কিপ অন মানে চালিয়ে যাওয়া, কন্টিনিউড মানে হচ্ছে চালিয়ে যাওয়া, কেপ্ট অন, কিপ আপ মানে বজায় রাখা, মেনটেন মানে হচ্ছে বজায় রাখা, কিপ আফ, কিপ আপ উইথ সমান তালে, কিপ পেজ উইথ মানে হচ্ছে সমান তালে, এর যে ফর্মস অফ ফ্রেজাল হচ্ছে কিপ আপ উইথ, কিপ ফর্ম ফ্রম বিরত থাকা, রিফ্রেন ফ্রম মানেও বিরত থাকা, কিপ ফ্রম। লুক দিয়ে দেখো, লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, ক্যারিড ফর কেয়ার, সরি
cared for মানে হচ্ছে দেখাশোনা করা কেয়ার করি না cared from দেখাশোনা করা forms of phrasal হচ্ছে looked after locked down upon মানে ঘৃণা করা despise মানে হচ্ছে ঘৃণা করা looked down it's a look down look for মানে খোঁজা searched for মানে খোঁজা looked for look into মানে তদন্ত করা inquired মানে হচ্ছে ইনকোয়ারি করি না আমরা এটা হচ্ছে ইনকোয়ার্ড মানে হচ্ছে তদন্ত করা লুকড ইনটু তারপর দেখো মেক মেক ফর মানে যাত্রা করা মুভ টুয়ার্ডস মানে হচ্ছে যাত্রা করা মেড ফর মেক আউট বুঝতে পারা আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা মেক আউট মেক আপ মানে ক্ষতিপূরণ করা কম্পেনসেট মানে হচ্ছে ক্ষতিপূরণ করা এবং মেক আপ আর মেক আপ মানে তৈরি করা কনস্ট্রাক্টেড মানে হচ্ছে তৈরি করা Made of Cholo This student আজ কি এতটুকুই এরপরে ভিডিওতে বাকিটুকু আমি নিয়ে আলোচনা করব বাকি আর কিছু phrasal verb রয়েছে তোমাদের সমস্ত phrasal verb গুলো মুখস্থ করো অবশ্যই তোমাদের খুবই কাজে দেবে 3 নাম্বার অবশ্যই পরীক্ষায় থাকবে ওকে